আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দু একদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আটকে পড়া কাতার প্রবাসীদের ফর্ম পূরণ করার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছিল, সো এটা সংশোধন করা হয়েছে আবার। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে আপনি সহজে ফর্ম পূরণ করতে পারেন। আপনার কোনো পিডিএফের মাধ্যমে মেল করতে হবে না এবং সরাসরি জমাও দিতে হবে না, শুধু অনলাইনে গিয়ে ফর্মটা ফিল আপ করলেই হবে। সেজন্য প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বিডি মিডিয়া 24, সাথে আছি মোহাম্মদ হুসাইন আনোয়ার। বন্ধুরা, আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে ফেসবুক পেজে আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। তো এখানে আসলে দেখতে পারবেন এরা 11 ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে, কাতার প্রবাসী ভাইরা যারা দেশে আটকে আছেন তাদের কির জায়গাতে রিএন্ট্রির ব্যাপারে সহায়তা করার জন্য আমরা যে ফর্মটি দিয়েছিলাম সেটা অনেকেই পিডিএফ না করে পাঠিয়েছেন, অনেকেই ভুল ইমেইল অ্যাড্রেসে পাঠিয়েছেন, অনেকে শুধু ইমেইল বডিতে লিখে পাঠিয়েছেন, অনেককে দূর দূরান্ত থেকে এসে জমা দিতে হচ্ছে। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ এমবেসি কাতারের সহযোগিতায় আপনাদের জন্য নতুন একটি ফর্মের ব্যবস্থা করা হয়েছে। এবার ঘরে বসেই আপনি ফর্মটি পূরণ করতে পারবেন। ফর্ম পূরণ করার পর ধন্যবাদ লেখা এলেই নিশ্চিত হবেন যে আপনার পূরণ করা ফর্মটি যথার্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। তো এই ফর্মের লিঙ্ক দেওয়া আছে, তো আপনি যদি এই ফর্মের লিঙ্কে ক্লিক করেন তো এখানে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এই আগের ফর্মটাই আপনারা দেখতে পাবেন যে এখানে রিটার্ন পারমিট পাননি, তাদের ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো। তো এটা আপনি প্রথমে যখন দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আরবিতে ইংলিশে আছে, আপনি এখানে আপনার নাম দিবেন, ক্লিক করেন নাম দিয়ে যে আপনার পাসপোর্ট অথবা আইডির যে নাম আছে সেম আপনি এখানে নাম দিবেন। ওকে, তো আপনার এখানে দেখা যাচ্ছে আইডি কিউ আইডি দিবেন, এখানে যে কাতার আইডি নাম্বার এখানে আপনি দিবেন, এবং এটা হলো নিচের যেটা কিউ আইডি দেওয়ার পর নিচে যখন আসবেন এখানে প্রফেশন অ্যাজ পার কিউ আইডি, আপনার প্রফেশন কী আছে আইডিতে দেখবেন প্রফেশন দেওয়া আছে। এটা যদি আরবিতে দেওয়া থাকে সম্ভবত, আপনি যদি আরবিতে পারেন তাহলে আরবিতে দিবেন, নাহলে এটা ট্রান্সলেট করে আপনার যেটা থাকে এটা দিয়ে দিবেন। ওকে, আর এখানে বলছে কোম্পানির নেম, আপনার কোম্পানির নেম নাম দিতে হবে। ওকে, আর যদি ডিটেলস কিছু থাকে ঠিকানা অ্যাড্রেস তাহলে দিয়ে দিতে পারেন। আর এটা হলো মোবাইল নাম্বার ইন বাংলাদেশ, আপনার মোবাইল নাম্বার দিতে হবে বাংলাদেশের। ওকে, সো এখানে ক্লিক করে দিয়ে দিবেন। আরপিটি নাম্বার যদি জানা থাকে, আপনার যদি আরপিটি নাম্বার জানা থাকে, এটা হলো সম্ভবত আরপিটি কোম্পানির নাম্বার, যদি জানা থাকে তাহলে দিবেন, না জানা থাকলে লাগবে না, এটা এরকম রেখে দিবেন। আর হলো রিটার্ন পারমিট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনার কি আন্ডার প্রসেসিং আছে না রিজেক্ট করা হয়ে গেছে, সো এটা যেটা আপনি হয় এটা ক্লিক করে দিয়ে দিবেন। আর যদি রিজেক্ট আসে যে কোনো একটা ক্লিক করে দিবেন, আর লাস্ট হলো এখানে ওকে দিয়ে দিবেন। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন এখানে ওকে দিয়ে দিবেন, তখন আপনাকে ধন্যবাদ কি থ্যাংক ইউ লেখা আসবে, মনে করবেন যে আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে ফর্ম ফিল আপ করে দিয়ে দিন, আশা করা যায় যে হয়তো কাজে আসতে পারে। যখন বাংলাদেশে এমবেসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হয়তো তারা আপনার জন্য একটু হেল্প করতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার মতামত দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা জানেন এখানে আমি প্রতিনিয়ত নতুন এবং সঠিক তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যারা জানে না এখনও তাদের সাথে সবাই শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।